নমস্কার, স্বাগত। রবিবার 4টে 10 মানে এমন একটি মানুষের অনুষ্ঠান যার জন্য আপনারা বসে থাকেন এবং যার সাথে একটু কথা বলার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন, সেই মানুষটির সাথে নিজেদের সমস্যাকে শেয়ার করার জন্য এবং সমাধানের রাস্তা পাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন যে আপনারা যে মানুষটির জন্য বসে থাকেন বা অপেক্ষা করেন, তিনি আর কেউ নন, তিনি আপনাদের সবার ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়। আমরা বর্তমান সময়ে নানান রকম সমস্যায় জর্জরিত হয়ে পড়ছি এবং এই সমস্যার কারণে কিন্তু মানুষ কিন্তু দিশাহারা বা নাজেহাল। শুধু সমস্যা বলবো না, সমস্যা তো আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, কারণ সমস্যা মানুষ মানেই সমস্যা থাকবে, কিন্তু সমস্যাগুলোকে সঠিকভাবে ওভারকাম করতে পারাটাই হচ্ছে প্রকৃত লড়াই বা প্রকৃতভাবে বেঁচে থাকার অর্থ। আর বর্তমান সময় বা শুধু সমস্যা বলতে যে শারীরিক, মানসিক, অর্থনৈতিক তা নয়, তার সাথে সাথে আরেকটা চিন্তা মানুষের মনে বা নাড়া দিচ্ছে, যাদের ঘরে ছেলে মেয়েরা পড়াশোনা করছে, যেমন সামনেই আপনারা জানেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষাই আপনাদের চলছে, সেই পরীক্ষা শুরু হবে, তো সেই জায়গা নিয়ে বাবা মারা ভীষণ চিন্তিত, তাদের ছেলে মেয়ের রেজাল্ট কেমন হবে, তাদের ফিউচার কেমন হবে, তাদের কেরিয়ার কেমন হবে, এখন থেকে মা বাবার মনে প্রচণ্ড পরিমাণে একটা টেনশন বা চিন্তা কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধুরা আপনারা বসে আছেন সেই মানুষটির সাথে কথা বলার জন্য, আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ বা ফিউচার জানার জন্য। তো আমি আর সময় নষ্ট করব না, আপনারা এই লাইফ অন ইন অনুষ্ঠানে সরাসরি আপনাদের সন্তানের জন্মছক নিয়ে বা নিজেদের জন্মছক নিয়ে কথা বলতে পারেন। তার আগে আসুন আমরা পরিচয় করি পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের সাথে। নমস্কার দাদা। নমস্কার দাদা, সবার আগে আপনাকে যে প্রশ্নটি করব, যে আমরা জানি যে কিছুদিনের মধ্যেই, মানে আর কয়েকদিনের মধ্যেই হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইগুলো শুরু হবে। এখন প্রশ্নটা প্রতি বছরেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়, প্রশ্নটা আমার সেই জায়গা নয়। প্রশ্নটা হচ্ছে যে 2020-তে আমরা দেখেছি কিছু কিছু রাশির ক্ষেত্রে, যেমন বছরটা যেমন রাহুর বছর, মিথুন রাশি মকর রাশির উপরে ধাইয়া এবং বা সাড়ে সাতের প্রভাব চলছে, সেই ক্ষেত্রে যারা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার্থী যারা রয়েছেন বা যারা দেবে, তাদের পরীক্ষার কেমন হতে পারে এইটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে প্রথম বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বেলুড় থেকে বলছি, পাপিয়া। বেলুড় থেকে? পাপাই দাস। পাপাই দাস, হ্যাঁ বলুন পাপাই বাবু, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে জানেন, ডেট অফ বার্থ বলুন। 27/09/1988। সময়? সময় হচ্ছে দুপুর 1:10। 27/09/88 দুপুর 1:10, তাই তো? জন্মস্থান কলকাতা? হাওড়া। হাওড়া, হাওড়া, ওই। হুম হুম দুপুরে 1:40, 1:10, সরি 1:10। জন্মস্থান হচ্ছে হাওড়া। কি জানতে চাইছেন আপনি, প্রশ্নটা কি? আমার ক্যারিয়ারের ব্যাপারে কি জানতে চাই? ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, কিছু করছেন আপনি? আমি কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছি আর একটা নিসেন বিজনেস স্টার্ট করব, তো আমার কোনটা সুইটেবল হবে সেটা একটু জানেন। বিজনেস আইদার চাকরি, কোনটা সুইটেবল হবে, তাই তো? কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে। আপনি কি আপনার জন্মছক করিয়েছিলেন? হ্যাঁ, মোটামুটি করা আছে, রাশি লগ্নটা জানা আছে। কি রাশি কি লগ্ন জানেন? হ্যাঁ, মেষ রাশি ধনু লগ্ন। মেষ রাশি ধনু লগ্ন, লগ্নে তৃতীয় ভাবে আনন্দ স্থানে বসে রয়েছে রাহু। রাহু আপনাকে ব্যবসা দেবে, কিন্তু আপনার জন্মস্থানের থেকে দূরে কোথাও, ঠিক আছে, কাছাকাছির মধ্যে, কিন্তু আপনাকে শুভ ফল কিছু দেবে না। জ্ঞান বুদ্ধি আপনার যথেষ্ট আছে, ঠিক আছে, এবং আপনার রাশি অধিপতি গ্রহ আপনার মানে লগ্নের কেন্দ্রে বসে থাকায় আপনার কিন্তু মাঙ্গলিক দোষ আছে, ঠিক আছে। উনি কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, চাকরি হবে কি? হ্যাঁ, আপনি চাকরি বা আপনি দিয়ে যান, আপনি চাকরির জায়গাটায় আপনার মানে সমস্যা থাকলেও আপনি দিয়ে যান, আপনার কিন্তু শুভযোগ আছে।
বলছি দাদা, কতদিন হচ্ছে লগ্নের আমি অনেক, যেহেতু ধনস্থানে এখন বর্তমানে শনি ট্রানজিট করে আছে আর আপনার লগ্নে বসে রয়েছে শনি, আপনার জন্মস্থান থেকে দূরে আপনাকে কিন্তু আয়োজক যাই দেবে না, কিন্তু আপনাকে দূরে দেবে, কাছাকাছির মধ্যে অতটা খুব ভালো শুভ ফল আপনাকে দেবে না। আচ্ছা বলছি দাদা, আমি কতদিনের মধ্যে, আমি অনেকদিন ধরে ট্রাই করছি। আপনাকে এখন মোটামুটি বৃহস্পতি শত্রুভাবে রয়েছে আপনার, মোটামুটি আপনাকে এই শনির এই 7.5-এর মধ্যেই আপনাকে দেবে, এই 2.5 বছরের মধ্যেই দেবে। 2.5 বছরের শনির এই 2.5 বছরের 7.5-ই আপনার আর বাকি আছে লগ্নের উপরে, ঠিক আছে? লগ্নের উপরে শনির দৃষ্টিটা রয়েছে, সেই কারণে আপনাকে আগামী 2.5 বছরের মধ্যে আপনাকে শুভ যোগ দেবে। শনি নিজের ঘরে ট্রানজিট করে যাওয়ায়, ধনস্থানে যাওয়ায় আপনার অর্থ আসবে, কিন্তু অর্থটা আসবে দূর থেকে, এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা লোহালক্ষর জাতীয় জায়গার থেকে আপনার কিন্তু আয়টা বেশি দেবে, শুভ দেবে। আচ্ছা বলছি স্যার, আমি মেডিকেল একটা বিজনেস স্টার্ট করতে চাই, সেটা কি আমার সুফল দেবে? হ্যাঁ, মেডিকেল ব্যবসা আপনি করতে পারেন, শুভ ফল দেবে, আচ্ছা 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 শুভ ফল দেবে। আপনি শুরু করুন, হ্যালো, আপনি শুরু করুন, আপনাকে শুভ ফল দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, নমস্কার। দাদা, এক্ষেত্রে আর আমার একটা প্রশ্ন আছে, লগ্নে শনি মানে আপনি যখনই বললেন যে কর্মস্থান মানে তার কর্ম অনেকটা যে জায়গায় সে বাস করছে তার থেকে দূরে হবে, এটা কি লগ্নে শনি থাকার জন্য হচ্ছে? একটা জিনিস সীমা জানবে যে কারো কারো যে ধনপতি যে গ্রহ আচ্ছা আছে, ধন এর ধনপতি গ্রহ হচ্ছে শনি, সে বসে রয়েছে লগ্নে। এবার লগ্নে বসে থাকার জন্য এবার এই লগ্নের মধ্যে দিয়ে তার এতদিন শনিটা ছিল ধনু রাশিতে, কেমন, যার কারণে তার শুভ যোগাযোগে বাধা হয়েছে, আর বর্তমানে এখন যেহেতু শনি লগ্নের থেকে সরে ধনস্থানে গেছে, এই সময়টাই কিন্তু তার ধনভাবটা ভালো শুভ হবে, যোগটা রয়েছে, এই সময়টা কিন্তু তাকে খুব শুভ ফল দেবে, খুব তার মানে শুভ এই ফল সময় দেবে। তার চাকরি হতে এই পারে, 2.5 বছরের ব্যবসা মধ্যে হতে চাকরি পারে, ব্যবসা যাই করুক সে সেই জায়গার থেকে ডেভেলপ শুভ করতে পারে। রেজাল্টটা পাবে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ বলুন, নামটা বলুন, কে আপনি, আপনার সম্বন্ধে জানবেন? না না, আমি আমার বোনের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন, বোনের নাম এবং ডেট অফ বার্থ বলুন। বোন, আমার নাম হচ্ছে সমীর মান্না, বোনের নাম হচ্ছে সুপর্ণা মান্না। হ্যালো, হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন সুপর্ণা। হ্যাঁ, 30/1/1998। 30/1/1998 সময়? সময় হচ্ছে সকাল 7টা থেকে 7টা 5-এর ভেতরে, ঠিক আমি জানি না। 1998, হ্যাঁ 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 সকাল 7টা থেকে 7টা 5-এর মধ্যে, সকাল 7টা। জন্মস্থান কলকাতা তো? না, জন্মস্থান হাওড়াতে। হাওড়া, কি জানতে চাইছেন? বোনের একটু কেরিয়ার ব্যাপারে জানতে চাই। বোনের কেরিয়ার, বোনের কিন্তু বাধা যোগ রয়েছে, ঠিক আছে, বোনের কিন্তু বাধা যোগ রয়েছে, কাছাকাছি কোনো ভালো অ্যাস্ট্রোলজার থাকলে সেখানে আপনি অতি অবশ্যই পারুন তো এক্ষুনি এক্ষুনি দেখান যত তাড়াতাড়ি সম্ভব, কেমন, আর কাছাকাছির মধ্যে আপনি আমাকে ওখানে আগামী সপ্তাহ থেকে বৃহস্পতিবার বালিগঞ্জ গহনা একটা অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার আছে ভারত সেবাশ্রম সংঘের পাশে, ওখানে আমাকে পাবেন, আমার নাম্বারে যোগাযোগ করে আপনি আসতে পারেন, অথবা আপনার পছন্দ মতো ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে আপনি দেখাতে পারেন। বোনের জায়গায় কিন্তু একটু সমস্যা আছে, হ্যাঁ, নার্সিং ট্রেনিং করছে, বোনের জায়গাটা কিন্তু একটুখানি অসুবিধার জায়গা আছে, বোনের কিন্তু শনিভঙ্গ কালসর্প দোষও রয়েছে, ঠিক আছে, শনিভঙ্গ ওর লগ্ন লগ্ন চাঁদা মেয়ে যা করবে তাতেই মানে এস্টাবলিশড হবে, সাথে রবিও রয়েছে, বোনের কিন্তু স্কিনের সমস্যাও ভবিষ্যতে থাকবে, কিন্তু ওর সফলতা পাবে, কিন্তু ওর জীবনে বাধা বিপত্তি যথেষ্ট আছে, এই কালসর্প দোষের যে জায়গাটা,
ঠিক আছে, ও কিন্তু একটু কোনো কিছু কোনো জায়গায় কোনো একটা কাজ করবে, মানে সেখানে কোনো বুদ্ধি ওর সাথ নাও দিতে পারে, ভুল করতে পারে, কেমন? তো আমি আমি বলি কি, সব কথা মানে হয়তো অন স্ক্রিন বলা যায় না এইভাবে। তো দাদাভাই যদি মনে করেন আপনি পরে ফোন করে নিতে পারেন দাদার এই নাম্বারে, ঠিক আছে? আপনি আমাদের সঙ্গে থাকুন, নমস্কার। দাদা আমি একটা কথা বলছি, শনিভঙ্গ কালসর্প, তার মানে কালসর্পের অনেক রকম ভাগ আছে তাই তো? কালসর্প শুধু একরকম হয় না, না তো এক এক ভাগে কি এক এক রকম ফাংশন দিচ্ছে, মানে শনিভঙ্গ, চন্দ্রভঙ্গ, বৃহস্পতিভঙ্গ? হ্যাঁ, তারপরে বোনের এই এই যে ফোন করলো, এর বোনের জিদ রাগটাও বেশি, কারণ রাহু আর বৃহস্পতি 180 ডিগ্রিতে একে অপরকে দেখছে, এবং রাহু দৃষ্টি দিচ্ছে রাহুর আনন্দ স্থানে, সেখানে বসে রয়েছে বৃহস্পতি, মঙ্গল, কেতু, কেমন? এবার বৃহস্পতির সাথে রাহুর দৃষ্টি বিনিময় হলে সেখানে গুরুচণ্ডালী যোগ হয়, ঠিক আছে? এবং বৃহস্পতি রাহুর সাথে মঙ্গলের দৃষ্টি কখনোই শুভ নয়, তাতে কিন্তু নানা রকম বাধা বিঘ্ন, নানা রকম অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় রাহুর সাথে মঙ্গলের দৃষ্টি দৃষ্টি বিনিময় হলে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, নামটা বলুন, ডেট অফ বার্থ বলুন। নাম হচ্ছে প্রীতি মণ্ডল। একটু পরিষ্কার করে বলুন। টিভির সাউন্ড অফ করে আপনি ফোনে কথা বলুন। হ্যাঁ টিভি সাউন্ড অফ করা আছে। হ্যাঁ এবার একটু পরিষ্কার করে বলুন, কে বলছেন? বলছি প্রেয়সী মণ্ডল। শ্রেয়সী? প্রেয়সী, প্রেয়সী, আরো দেশাই। হ্যাঁ ঠিক আছে, প্রিয়সী মণ্ডল বলুন। ডেট অফ বার্থ? প্রিয়সী মণ্ডল, ডেট অফ বার্থ 15/10/1999। 15/10/1999? 1999? হ্যাঁ 1999। হ্যাঁ হ্যাঁ, সময়টা বলুন। ভোরের দিকে, কিন্তু সঠিকভাবে সময়টা ভোর কখন, তবু তো একটা টাইম আপনাকে বলতেই হবে। চারটে থেকে সাড়ে চারটে তাই তো? জন্মস্থান কি বর্ধমান? কি জানতে চাইছেন বোনের সম্বন্ধে? ওর বিয়ে কেমন হবে বা বিয়ে কবে হবে তাই তো? মেয়ের কি জন্ম ছকটা কিছু করেছেন? না না না, কিছু করা হয়নি। মেয়ের কি রাশি লগ্ন জানেন? না। মেয়ের রাশি হচ্ছে বৃশ্চিক আর লগ্ন হচ্ছে কন্যা, কেমন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। মেয়ের রাশি বৃশ্চিক, লগ্ন কন্যা, মেয়ের কিন্তু গুরু সৌরি যোগ রয়েছে, ঠিক আছে? মেয়ের কিন্তু বিবাহ আর একটু সময় লাগবে, মেয়ের বিবাহের আর একটু সময় লাগবে, মোটামুটি এখন 20, 21, 22, 23, 23, 24, 25, 2025-এর মধ্যে মেয়ের বিয়ে হয়ে যাবে, 25-এর অক্টোবরের মধ্যে, 2025-এর অক্টোবরের মধ্যে মেয়ের বিয়ে হয়ে যাবে। চাকরি চাইতে ও নিজে কোনো কিছু যদি ব্যবসা করে, ব্যবসার জায়গাটা ওর ভালো থাকবে, ঠিক আছে? মেয়ের মেয়েকে একটুখানি, মেয়ে একটু আনমনাও আছে। হ্যালো, হ্যাঁ বলছি, মেয়ে আনমনাও একটু আছে, ওর দেখুন ডান হাতের যে মধ্যমা আঙ্গুলটা, মধ্যমার আঙ্গুলটার মিউটটা দেখুন একটু ডাউন আছে,
আমার হাত ফলো করুন, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা মেয়ের, এই জায়গাটা ডাউন আছে, আচ্ছা আচ্ছা আছে তো? হ্যাঁ হ্যাঁ, মেয়ের কিন্তু হাঁটুতেও সমস্যা দেখা দেবে ভবিষ্যতে, উঠতে বসতে কষ্ট হবে, ঠিক আছে? হ্যাঁ, মেয়েকে মানে আপনি শনিবার শনিবার করে মেয়েকে মুসুরির ডাল, টক দই এবং মানে আঁশের কোনো জিনিস খেতে দেবেন না। শনিবারটা পালন করতে হবে, তাই? হ্যাঁ, টক দই অতি অবশ্যই নয় শনিবারে, ঠিক আছে? তাতে কিন্তু মেয়ের ক্ষেত্রে খানিকটা শুভ ফল দেবে। আর একটা কথা আপনাকে আমি বলে দিচ্ছি, মেয়েকে সীসার কাঠি, একটু একটি সীসার কাঠি পরিয়ে রাখুন, তাতে মেয়ে খানিকটা উপকার পাবে। ঠিক আছে দিদিভাই। কোমরে কোথায় পাওয়া যায় সীসার কাঠি? আপনি যে কোনো যে সমস্ত দোকানগুলোতে স্টোন ফোন বিক্রি করে তারাই রাখে। ওনার বাড়ি কোথায় বললো? বর্ধমান। বর্ধমান। আপনি যদি কাছাকাছির মধ্যে আপনার ওখান থেকে আপনি শাহরাফুলিতে আমাকে পাবেন, আমার কাছে আসলেও পারবেন। ঠিক আছে, আর যদি মনে করেন তো আপনি কোনো জুয়েলারি দোকান থেকে, যেখানে যেখানে মানে স্টোন জুয়েলারি হয় দোকানও সেখান পাবেন। থেকে পেয়ে যাবেন। আপনি আমাদের সঙ্গে থাকুন, নমস্কার। তো দাদা, স্যাটার্ন কারোর যদি খারাপ থাকে বা শনি গ্রহ যদি খারাপ থাকে, তার মধ্যে যদি ধাইয়া কিংবা 7.5 চলে, সেই ক্ষেত্রে নেগেটিভ তার প্রভাবটা নেগেটিভ প্রভাবটা খুব বেশি দেবে, খুব বেশি দেবে, সেটা কি একদম শুধু জীবন, শারীরিকভাবে না মানসিকভাবেও? শারীরিক মানসিক ব্যবসায়িক কর্ম সমস্ত কিছুতে, যার যেভাবে থাকবে, যা কারো যদি বিবাহ স্থানে থাকে বিবাহিত জীবনে সমস্যা দেখা দেবে, কারো যদি আয়ভাবে থাকে আয়ভাবে তার সমস্যা দেখা দেবে, কারো যদি ভাতৃস্থানে থাকে ভাতৃভাবে অশুভ মানে অশুভ প্রভাব দেখা দেবে, বিভিন্ন ভাবে যেইভাবে মানে থাকবে যেই ঘরে থাকবে, হ্যাঁ, তার জন্ম ছক অনুযায়ী যেই ঘরে থাকবে। আমি প্রত্যেকের জন্য একটা কথা বলবো, মানে শনি ধাইয়া বা শনি 7.5 যাদের আছে প্রত্যেককে একটা কথা বলবো, শনিবার দিনটা টক দই একদম নিষেধ, মুসুরির ডাল একদম নিষেধ। প্রত্যেককে বলছি একটু মেনে চলুন, দেখুন ভালো থাকবেন, একটা সীসার কাঠি কোমরে পরে থাকুন, তাতে শুভ ফল দেবে। আর দক্ষিণা কালীর পুজো করুন, বারবার একই কথা বলছি সকলকে, তাতে কিন্তু আপনাদের উপকারে আসবে, এই টোটকাটা আপনি করে দেখুন। তো বন্ধুরা, আপনারা শুনলেন, যাদের দেহাইয়া বা শনি 7.5 চলছে, আপনারা কিন্তু শনিবার দিন বিশেষ করে পালন করবেন, এবং তার সাথে অবশ্যই আপনারা মসুর ডাল এবং টক দই খাবেন না, যেটা স্ট্রিক্টলি বারবার বারণ করছেন দাদা। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, এই শনিবার দিন যতটা সম্ভব আপনারা নিরামিষ আহার করুন, এবং তার সাথে সীসার কাঠি যদি আপনারা ওরা কোমরে রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে উত্তম রেজাল্ট দেবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, বাবলু পাল। বাবলু বলছেন? বাবলু পাল, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম থেকে। আপনার ডেট অফ বার্থ বলুন। বোঝা গেল না কিছু, একটু পরিষ্কার করে বলুন। বাংলায় লেখা, বাংলায় লেখা আছে দাদা। হ্যাঁ বলুন বলুন। 1366 সন। 1366, হ্যাঁ। 27 কার্তিক, কার্তিক, হ্যাঁ, শনিবার, শনিবার রাত্রি 9:20। রাত্রি 9:20। জন্মস্থান কোথায়? জন্মস্থান আপনার জন্মস্থান কোথায়? মধ্যমগ্রাম। মধ্যমগ্রামই জন্ম। আপনার বয়স তো অনেক, 59-এ জন্ম, ইংরেজি 59-এ জন্ম, তারিখটা 27 কার্তিক। আচ্ছা
সময় 9:20 রাত্রিবেলা। হ্যাঁ, আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন, আগে আমার আর্থিক অবস্থা খুবই ভালো ছিল, কিন্তু ইদানিং খুবই মানে ব্যবসা করি না, আর্থিক মানে ইকোনমিক্যাল দিকটা আপনার খারাপ যাচ্ছে, আগে ভালো ছিল এখন খারাপ হচ্ছে, তাই তো? ব্যবসাটা খারাপ যাচ্ছে আপনার, এখন আরো 2.5 বছর আপনার যাবে, আপনার এই 2.5 বছর আপনার যাবে, মন মানসিকতা খারাপ থাকবে, শারীরিক দিক, আয়ের দিক আপনার কিন্তু খুব ভালো যাবে না। দাদা, আপনি ফোনের সাউন্ডটাকে মিউট করে, আপনি টিভির সাউন্ডটাকে মিউট করে আপনি ফোনে কথা বলুন এবং ফোনে শুনুন, নালে ফিডব্যাক আসছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যালো, বলছি আপনার আগামী 2.5 বছর আরো প্রবলেম যাবে, কেমন? আপনার লগ্নের উপরে শনির দৃষ্টি আছে বর্তমান গোচরে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর বৃহস্পতি লগ্নের মানে ষষ্ঠ ভাবে থাকার জন্য, বৃহস্পতি ষষ্ঠ ভাবে বলছি, পঞ্চম ভাবে বৃহস্পতি বুধ যুক্ত হয়ে থাকার জন্য আপনাকে আর একটু সমস্যা দেবে, মানুষের সাথে তর্ক বিতর্কও থাকবে, আচ্ছা ঠিক আছে, এবং শারীরিক ভাবেও আপনার সমস্যা থাকবে। আচ্ছা, 2.5 বছর এটা প্রতিকার করার জন্য আছে কি? এটা প্রতিকার করার জন্য আপনাকে একটা কথা বলতে পারি, আপনি মহামৃত্যুঞ্জয় জপ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আচ্ছা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, হ্যাঁ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যুর্মুখীয়ম অমৃতাত্, ঠিক আছে? আর যদি মনে করেন দাদা, পারেন আর আর যদি মনে করেন আপনি মধ্যম গ্রামে থাকেন, আপনি সরাসরি হাতের বাগানে এসেও আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আর ফোনে ফোন নাম্বারটা আপনারা বুকিং করে নেবেন, আর স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে, তবে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ওনাকে কোথায় পাবেন। ওনাকে পাচ্ছেন আপনারা নৈহাটিতে পাচ্ছেন সোমবার এবং শুক্রবার শ্রীকৃষ্ণ জুয়েলার্স, এছাড়া পাচ্ছেন শ্যাওড়াফুলি কোন্নগর হিমমোটর, শ্যাওড়াফুলি কোন্নগর হিমমোটর, এবং বালিগঞ্জে পাচ্ছেন বৃহস্পতিবার, বালিগঞ্জে পাচ্ছেন বৃহস্পতিবার, তাছাড়া পাচ্ছেন শিলিগুড়ি, প্রতি মাসে বসছেন উনি শিলিগুড়িতে, এবং তারাপীঠে প্রত্যেক মাসে আপনারা জানেন যে তারাপীঠে বিভিন্ন কাজ নিয়ে উনি চলে যান, এই মাসেও আপনি আপনারা ওনাকে তারাপীঠে পাবেন, শুক্রবার দিন তারাপীঠে যাচ্ছেন। যারা মনে করছেন যে আপনারা সরাসরি যোগাযোগ করবেন দাদাকে দিয়ে, তারাপীঠ মহাশ্মশানে আপনারা কাজ করবেন আপনাদের সমস্যা নিয়ে, তাহলে অগ্রিম বুকিং করে নিন ফোনে, আমি নাম্বারটা বলে দিচ্ছি 7980783926, এবং আরেকটি নম্বর হচ্ছে 9007886707, এই দুটো নাম্বারে আপনারা অগ্রিম বুকিং করে তবেই আপনারা যোগাযোগ করতে পারেন এবং দাদার সাথে দেখা করতে পারেন। তো আজকে আমাদের হাতে একদম সময় নেই, আমরা শেষ প্রান্তে চলে এসেছি, যাবার আগে বলবো ভালো থাকুন, ভালো রাখার চেষ্টা করুন, নমস্কার।